কিছুই নেই, তাহলে আমরা প্রত্যেকে যখন গলায় চিঠি মোলা দেয়, আর একটা জিনিস আছে জল। আমরা অনেকে অনেক জায়গায় গেছি, আমার এই মানে এক বছরে অনেক সুযোগ হয়েছে যাওয়ার, চাকরি জীবনে আসলে যাওয়া বা বেরো আমরা সম্ভব হয়। এই এক বছর কিছু রেস্ট পাইছি, যেখানে বিভিন্ন জায়গায় সিলেটের বিভিন্ন জায়গায় যাওয়া আমার সুযোগ হয়েছে ঘরে ঘরে যাওয়া। এগুলা মনে রাখা হয় যে আমি তো অনেক জায়গায় গেছি, আমার এই মন্ত্র নয়, কিন্তু মহাপ্রভু নিজে এসে যে ধর্ম আমাদের শিখাইল এই ধর্মরে আমরা বলি গেছি। এই ধর্ম বলিয়া আমাদের যে মন গড়া কথা, মন গড়া বিদ্যা, এটা আমরা নিজেরা সৃষ্টি করছি। মন গড়া বিদ্যা না কে সৃষ্টি করছে? আমরা নিজেরা সৃষ্টি করছি। সৃষ্টি করে যে এটা আমার ধর্ম, এটা হলো ইসকন ধর্ম। ইসকন কোনো ধর্ম? ইসকন একটা সংগঠনের নাম। এই সংগঠনে কাজ করে মহাপ্রভু শিক্ষাটা, মহাপ্রভুর শিক্ষাটা প্রচার করে, মহাপ্রভুর শিক্ষাটা নিয়ে ঘরে ঘরে পৌঁছাইয়া দেয়। যারে দেখো তারে কহ কৃষ্ণ উপদেশ, আমার আজ্ঞায় গুরু হইয়া তারও উপদেশ। যেরে হয় একটা ছোটো ভাই যে যদি ইসকন ভক্ত হয়, কৃষ্ণ ভক্ত হয়, সেও হয় যে মালা যোগ করো কাপড় হয় তুলসী মালা দিই। আমরা ইসকনে কিছু কিছু বাচ্চা আছে, ইসকন আমি সংগঠনের নাম, সংগঠনের কাজ হলো এটা করা। আপনারা এত দামোদর মাস, কার্তিক মাস ইসকন আয় গ্রন্থ অন্ত লইয়া আয়া, আপনারা কয় যে গ্রন্থটা পড়ো তা মহাপ্রভু নিজে শঙ্কামালায় জপ করছেন, জপমালায় জপ করছেন মহাপ্রভু। এইভাবে জপ আপনারা বিভিন্ন ছবিতে দেখবা, মহাপ্রভু জপ করছেন, জপ করে শিখাইছেন মহাপ্রভু নিজে কইয়া গেছেন। প্রভু বলে কহিলাম এই মহামন্ত্র, ইয়া জপব্যাস হবে করিয়া নির্বন্ধ, নির্বন্ধ করিয়া এটার মধ্যে বন্ধন করিয়া জপ করতে, ইয়া জপক্রিয়া সবে করিয়া নির্বন্ধ, ইয়া হইতে সর্বসিদ্ধি হইবে সবার। সর্বক্ষণ বলইতে বিধি নাই, আর যেই হরে কৃষ্ণ মহামন্ত্রের এই তো সবার, যেই জপে তার কৃষ্ণের উপজয় পাব। তখন আপনাকে বা এটা তো আমার, আমি তো অনুকূল ঠাকুর শিষ্য, আমি দেখতে পাবো ছোট আপনার যে মন্ত্রের দীক্ষিত উকা, রামকৃষ্ণ উকা, অনুকূল ঠাকুর উকা, ঠাকুর বাণী উকা, এটার মধ্যে কোনো ইয়ে নাই, মন্ত্রের উকা আপনার গুরুদেব উকা, কিন্তু মহাপ্রভুর নাম, কৃষ্ণের নাম, এটা আপনার নীতি, এটার মধ্যে দ্বিতীয় কোনো কারণ আর নাই। মহাপ্রভু নিজে আর আপনার জানতেইব, কলিজিকে ভগবান কয়বার পাইছেন আমরা জানি, কলিজিকে ভগবান তিনবার পাইছেন। এটা হলো সুবর্ণ কলিযুগ চলে, কলির সন্ধ্যা লগ্নে আমরা জন্ম হয়েছি, আমরা এত মহাভাগ্যবান, আমরা এত ভাগ্যবান, আমরা যদি শুধু একটু গ্রহণ করি। কলিযুগে ভগবান নাম রূপে আইছে, ভগবান আর এই নামের মধ্যে কোনো তফাত নাই, এক নাম এবং ভগবান এক, ভগবানের নিজে হয়ে নাম রূপ বাক্য রূপে। এই যে আমরা তারপরে করলাম আমরা করলাম, এই রূপে ভগবান আইছে, ভগবানের যে শ্বাসস্লোক এটা আমরা জানি, কৃষ্ণ দূষণ দেখো জানি আমরা, গীতার মধ্যে ভগবান শ্বাসস্লোক, এটা খাস লোক ভগবানের স্লোক, যে কারণে ভগবান বাক্য রূপে আইসেন কলিযুগে। আর আইসেন অর্চা বিগ্রহ রূপে, আমরা প্রত্যেক ঘরে, প্রত্যেকের ঘরে গোপাল আসেন, কৃষ্ণ রাধা মাধবের ছবি আছে, সবার গুরু আছে, তাহলে